হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দোয়া করি যতটা ভালো আছো তার চেয়ে তো অনেক বেশি ভালো থাকো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, অল্প কিছু সময়ের জন্য নতুন এবং ব্র্যান্ড নিউ ফ্রেশ অসাম অ্যানাদার অ্যামাজিং আর একটা ভিডিওতে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোন টপিক নিয়ে হয়তো চলেছে তোমরা হয়তো অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখেছো, টাইটেল এবং থাম্বনেলে আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু চলে এসেছে অ্যান্ড আমরা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ সার্ভারটা পেয়ে যাচ্ছি। সো যারা যারা এখনো পর্যন্ত ওয়েট করতেছিল আমাদের বাংলাদেশ সার্ভার কবে আসবে, ফাইনালি কিন্তু আমরা বাংলাদেশ সার্ভার পেয়ে গেলাম। সো আজকে সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা। সো একটা মুহূর্ত মিস করো না, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টাইনা দেখো, অ্যান্ড ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো না লাগলে ডিসলাইক মেরে দিও। আর যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। সো লেট গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ফাইনালি বন্ধুরা আমরা বাংলাদেশ সার্ভার পেয়ে গেলাম অ্যান্ড আমরা বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাবো, এটা কনফার্ম। স্ক্রিনের উপর তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, গাড়ি নাও অফিসিয়াল পেজের একটা পোস্ট কিছুক্ষণ আগে কিন্তু করা হয়েছে। এমনকি সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ফ্রি ফায়ারে বাংলাদেশের জন্য আসছে আলাদা সার্ভার, প্রস্তুত হওয়া উন্নত এবং দেশীয় গেম অভিজ্ঞতা পেতে। তাহলে বন্ধুরা আমরা এতটুকু কনফার্ম তো হয়েই গেলাম, আমরা বাংলাদেশ সার্ভার খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা লঞ্চ হয়ে গেছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন করার পরে আমরা বাংলাদেশ সার্ভারটা আলাদা হয়ে যাবে। তবে বন্ধুরা একটা কথা কি জানো, বাংলাদেশ সার্ভার আমরা শুধুমাত্র এই জন্যই আশা করেছিলাম অ্যান্ড এই জন্য আমরা আন্দোলন করেছিলাম যাতে করে আমাদের পিং প্রবলেমটা অনেক পরিমাণে কমে যায় অ্যান্ড আমাদের ইভেন্টগুলো ভালো ভালোভাবে আমরা পেয়ে যাই। আসলে ইন্ডিয়াতে যেরকম ইভেন্ট রক্তচুষা ইভেন্ট দেয় সেগুলো যদি আমাদের বাংলাদেশ সার্ভার আসার পরেও দিতে থাকে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আসার কোনো মানেই হয় না। আর যদি আমরা বাংলাদেশ সার্ভারে আসার পরে আমাদের পিং প্রবলেম ঠিক না হয় তাহলে কিন্তু আমরা কষ্ট রাখার মতো জায়গা পাবো না খুঁজে, কারণ আমরা যখন সিঙ্গাপুর সার্ভার ছিলাম সেখান থেকে আন্দোলন করে ইন্ডিয়া সার্ভারে চলে আসছি অ্যান্ড এখন ইন্ডিয়া থেকে কিন্তু আন্দোলন করে বাংলাদেশে চলে আসছি, আমরা নিজেদের ঘরের মধ্যে চলে আসছি। সো বন্ধুরা, তুমি কিন্তু তোমার ঘর ট্যাগ করতে পারবা না চাইলেও, তার মানে এখন এরপর থেকে আর কখনো সার্ভার চাইলেও তুমি পাবা না, অন্য সার্ভারে যেতে চাইলেও সেটা কখনোই পসিবল হবে না। সো বন্ধুরা একটা জিনিস কি জানো, এখন যদি সার্ভার প্রবলেম পিং প্রবলেম অ্যান্ড ইভেন্টগুলো ঠিকঠাক মতো না দেয় তাহলে এর চাইতে বড় কষ্ট আমাদের জন্য আর কিছু হতে পারে না। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ সার্ভার পেয়ে গেছি এর জন্য আমিও অনেকটাই খুশি, তবে এখন দেখার পালা সময়ে কি বলে। আর যদি আমাদের বাংলাদেশ সার্ভার ঠিকঠাক মতো চলে, ভালোভাবে ইভেন্ট দেয়, ভালোভাবে পিং প্রবলেমগুলো সলভ করে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য আমরা অবশ্যই অবশ্যই অনেকটা হ্যাপি থাকবো। আর যদি ভাই ইন্ডিয়ার মতো আমাদের সাথেও ঘটনা ঘটে তাহলে কিছু বলার থাকবে না এর বিষয়ে। আর বন্ধুরা অবশ্যই আরেকটা জিনিস প্রবলেম হয়ে যাবে, যারা যারা র্যাঙ্ক পুশ করে গ্লোবাল পুশ করে তাদের জন্য ম্যাচ ম্যাচিংটা একটু প্রবলেম হয়ে দাঁড়াবে বাংলাদেশ সার্ভারে। যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় কথা আমরা কিন্তু ফাইনালি বাংলাদেশ সার্ভারটা পেয়ে গেলাম, এটাই আমাদের জন্য আনন্দ কম কিসে। যাই হোক, এখন সময় এসেছে নিজেদেরকে নিজের মতো করে গেমার হিসেবে গড়ে তোলার। তো সবাই সবার মতো নিজেকে গড়ে তোলো অ্যান্ড কিছু করার চেষ্টা করো, শুধুমাত্র গেম খেলে নিজের সময় নষ্ট না করে কিছু একটা করার ট্রাই করো, সেটাই আমার মনে হয় বেটার হবে। যাই হোক বন্ধুরা, আরেকটা জিনিস অবশ্যই না বললে নয়, আমরা কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদেরকে অনেকটাই মিস করবো, তাদের সাথে আর চাইলেও গেম প্লে করতে পারবো না কারণ তাদের সার্ভার অ্যান্ড আমাদের সার্ভারটা আলাদা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো বন্ধুরা, তারা তো আমাদের ফ্যান লিস্টে রয়েছে, তাদেরকে কীভাবে আমরা আলাদা ভাববো বা কীভাবে তারা আলাদা হবে? বন্ধুরা তোমার আলাদা করতে হবে না, যখন আমাদের সার্ভারটা ভাগ করা হবে তাদেরকে অটোমেটিকলি অফলাইন করে দেওয়া হবে আমাদের লিস্ট থেকে। আরেকটা কথা বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত প্রি রেজিস্ট্রেশন করতে যাচ্ছ বাংলাদেশ সার্ভারের জন্য অবশ্যই তারা করতে পারো আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অথবা গারিনা অফিসিয়াল পেজ থেকে। সো বন্ধুরা, আমি গারিনা অফিসিয়াল পেজের লিঙ্ক এবং আমি সেই আমাদের রেজিস্ট্রেশন করার লিঙ্ক দুইটাই দিয়ে দেবো, তোমরা যেখান থেকে খুশি করে নিও। তবে একটা জিনিস সাবধান অবশ্যই থাকবা, কারো দেওয়া ফিশিং সাইট থেকে কখনো ফাঁদে পা দিও না কারণ আইডিটাই চলে যেতে পারে, কারণ তুমি এখানে লিঙ্কে রেজিস্ট্রেশন করার জন্য তোমার সমস্ত অ্যাক্সেস কিন্তু তাদের হাতে দিতে হবে, তাহলে অবশ্যই বুঝতেই পারতেছো আইডি একটু রিস্কে পড়ে যাবে, অন্য কারো লিঙ্ক থেকে না করলেই বেটার হবে। সরাসরি গারিনা অফিসিয়াল পেজে যে লিঙ্কটা আছে সেখান থেকে অবশ্যই করে নেবা। আর যারা যারা প্রি রেজিস্ট্রেশন করবা তারা অবশ্যই কিছু না কিছু গিফট তো পেয়ে যাবা, হয়তোবা একটা রুমাল পেয়ে যেতে পারো অথবা কোনো কিছু একটা পেয়ে যাবা যেটা কিনা একটা টাইমে অবশ্যই রেয়ার হয়ে থাকবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া, যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক মেরে দিও কারণ ডিসলাইক বাটন অলওয়েজ ওপেন। আরেকটা কথা বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অ্যান্ড চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।